বাউল গানে অপামোর বাঙালি মাতোয়ারা বাউল গান বাঙালির প্রাণের সামগ্রী সমগ্র পূর্ব বাংলা ও পশ্চিমবাংলায় বাউল গান সমাদৃত আর বাউল গানের কথা প্রসঙ্গে প্রথমেই যার কথা মনে আসে তার নাম লালন ফকির সহজ ভাষায় গভীর তত্ত্বকথা বাউলের গানে প্রকাশ পায় এই ভিডিওতে আমি বাউল গানের সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সামনে উপস্থাপন করব। দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসে বাংলা গানের ইতিহাস অধ্যায়টি আছে যেসব ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অবশ্যই বাংলা গানের ইতিহাস সম্পর্কে পড়তে হবে বাংলা গানের একটি জনপ্রিয় ধারা হলো বাউল গানের ধারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটি একটি মূল্যবান ভিডিও হতে চলেছে তাহলে চলো আমাদের আলোচনা শুরু করি পণ্ডিতদের মতে বাতুল শব্দ থেকে এই বাউল শব্দটি এসেছে বাউল সাধক সারা জীবন ধরে মনির মানুষের সন্ধান করেন সমাজ ও পরিবার থেকে দূরে গিয়ে আত্মগত সাধনার দ্বারা আরাধ্য মনের মানুষ বা ইষ্টদেবের কাছে পৌঁছাতে চান বাউলের অনেকগুলি শাখা আছে যেমন সুফি সাই, দরবেশ বৈরাগী বৈষ্ণব সহজিয়া প্রভৃতি এই বাউল সর্বদা অধ্যাত্ম সাধনায় রত থাকেন গুরুবাদ অধ্যাত্ম ভাবনা প্রভৃতি বিষয়ে গানে সংযুক্ত থাকে এরূপ তিলে তিলে জনমনসুতে ভুলনারে মন অন্য ভোলেতে গুরুরূপ ধিয়ানে রয় কি করবে তারে সমন রায় সে যে নেচে নেচে ভব পারে যায় বাউল গানে মানবতার পূর্ণ প্রতিষ্ঠা দেখতে পাওয়া যায় বাউল সাধক জাতি ধর্ম মানেন না মানুষই বাউলের সিদ্ধির আধার সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা কুসংস্কার ও অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ বাউল গানে প্রতিধ্বনিত হয় যেমন দেখো লালনের গানে আছে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতির কিরূপ দেখলাম না এই নজরে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন বাউল ধর্মের সার কথা বাউল সাধকগণ রূপক ও প্রতীকের মাধ্যমে এই জীবাত্মা ও পরমাত্মার কথা বলে থাকেন রাধাকৃষ্ণের প্রসঙ্গে এবং শ্রী চৈতন্যদেবের প্রসঙ্গে বাউল গানের উল্লেখ করা হয় আবার হেয়ালির ব্যবহার অনেক গানে দেখা যায় যেমন চাঁদকে বলে সবাই মামা চাঁদের মামাকে জামাই ই কথাটি বড় গোলে পড়েছে বাংলাদেশে প্রাচীনকাল থেকেই এই বৈষ্ণব ও শাক্ত গানের প্রচলন ছিল সেই ধারাপথে দেহতত্ত্বমূলক বাউল সাধনার কথা বাউল গানে প্রকাশ পেল। চৈতন্যদেবের পরবর্তীকালে সহজিয়া বৈষ্ণব ধর্ম ও সহজিয়া মুসলমান ফকিরদের প্রসার বৃদ্ধি পায় এর পরবর্তী সময়ে বাউল সাধনার জন্ম হয় দেহ ভজনার মধ্যে দিয়ে বাউলগণ তাদের তত্ত্বকথাকে প্রকাশ করে। বাউলদের মধ্যে চারটি বিভাগ দেখতে পায় এক নাম্বার হচ্ছে সাধক বাউল দুই নাম্বার গৃহী বাউল তিন নাম্বার শিল্পী বাউল চার নাম্বার অন্যান্য বাউল পশ্চিমবঙ্গের সর্বত্র বাউল গান প্রচলিত থাকলেও বীরভূমের জয়দেব কেন্দুবিল্ল বা কেন্দুলি হলো বাউলের পীঠস্থান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান প্রভৃতি জেলায় বাউল সাধকগঞ্জ ছড়িয়ে আছেন প্রাচীনকালে বা সূচনার কালে বাউল শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লালন ফকির পদ্মলোচন গোঁসাই ফটিক গোঁসাই চণ্ডীদাস গোঁসাই প্রমুখ এর পরবর্তীকালে এলেন ত্রিভঙ্গ খেপা নিতাই খেপা নবনী দাস এই সময়ের শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পূর্ণচন্দ্র দাস কার্তিক দাস প্রমুখ বাউলগণ বাউল গানের দ্বারা আধ্যাত্মিক উপলব্ধির জগতে পৌঁছানো যায় জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের মধুর বাণী বাউলের গানে সুন্দরভাবে ধরা পড়েছে যেমন একটি গানের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় তো স্টুডেন্টস আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকানটি অ্যাক্টিভ করে রাখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ